যে সমস্ত এক্সারসাইজ করানো হচ্ছে, এই এক্সারসাইজ করলে এদের পায়ে যে সমস্ত ব্যথা হয়েছে রানিং করার পর, রানিং ব্যথাটা সব ঠিকঠাক হয়ে যাবে। তারপর তো কিছু বলবে কি? হ্যাঁ, কি বলবে বলো। আজকে রানিং হলো আমাদের 5 কিলোমিটার, খুব ভালো রানিং হলো। তারপর এখানে এক্সারসাইজ করা হচ্ছে পায়ের রিল্যাক্সের জন্য। ঠিক আছে, স্টেপ করো। এদের মানে সব আসতে পারে, তাই তো বিহারি ভাই? সপ্তম পাস করতে হবে। এরা এদের মধ্যে জিডি কনস্টেবল এবং অগ্নিবীর আর্মি রেলি ছেলেরা আছে। আর এখানে অনেক ছেলে আছে যারা এর আগে মাঠ ফেল করেছিল, আশা রাখছি এবারে পাস করবে, তাই তো ভাই? পাস করবে তো? একদম। হ্যাঁ, করাও করাও। এদিকে সচিন আর রোহিত দুই দুই ভাই মিলে আমাদের এদেরকে এক্সারসাইজ করাচ্ছে। আজ যে সমস্ত এক্সারসাইজ দেখছেন সব পায়ের এক্সারসাইজ হচ্ছে, ঠিক আছে? কারণ এদের আজকে রোড রানিং করানো হয়েছে। রোড রানিং করার পর এদেরকে যাতে পায়ে ব্যথা না হয় সেই কারণে আমরা চেষ্টা করছি। আর রানিং করলে ব্যথা তো হবে ভাই, এটা তো একদম শিওর। যদি ব্যথা না হয় তাহলে আবার রানিং কি কী জন্যে, তাই তো রে? ব্যথা প্রয়োজন আছে, ওই ব্যথাতে রানিং করতে হবে। শুধুমাত্র যেভাবে বলছে সেভাবে করো, যেভাবে বলছো সেভাবে করো। একদম, সাবাস সাবাস। তোমরা সবাই নিউ আছো, চেষ্টা করবে ভালোভাবে করার, চেষ্টাটা করো, হোক বা না হোক চেষ্টা করবে, ছেড়ে দিও না। আর কথা বলবে না কেউ, এক্সারসাইজ করতে করতে হাসাহাসি কথাবার্তা বলবে না কেউ। ভাই কি হয়েছে? পায়ে দাদা লেগে গেছে।